সময়টা ব্যস্ত তবু বলি ব্যস্ত দেখে অন্য কিছু মন ছুটে তার পিছু চলো 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 করি অল্প স্বল্প গল্প গল্প স্বল্প অল্প অল্প স্বল্প গল্প গল্প ছবিগুলোর রঙের পরতে পরতে ইতিহাস আর মিথের চরিত্ররা উঁকি দেয়। গ্রিক পুরাণের ক্লিওপেট্রা, নেফারতিতি, আইসিস, অসিরিস থেকে শুরু করে ইতিহাসের সৃষ্টিমুখর মুখ শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, শেলি, মোৎসার্ট, চাইকোভস্কির অবয়ব অপূর্ব শৈল্পিক নিপুণতায় প্রাণময় হয়ে উঠেছে। নিঝুম পুরাণ থেকে এদের যেন মুক্তি মিলেছে। সে মুক্তির জীবন কাঠি এই রঙিলা ছবিগুলো চিত্রকরের হাতে। ১৬ বছরের কৈশোর উত্তীর্ণ এই ছেলেটি এই রঙিন ভুবনের সৃষ্টিকর্তা। স্বাভাবিকভাবেই মনে হবে আদিল অনেক জেনে বুঝে পড়ে শিখে এই ছবি আঁকায় অর্জন করেছে তার দক্ষতা, কিন্তু না, সৃষ্টিকর্তা ওর মাঝে ছবি আঁকার সৃষ্টিশীলতা দান করলেও ওকে দেননি স্বাভাবিক মানুষের জীবন। আদিল অটিজমে আক্রান্ত। স্বাভাবিক দেখতে হলেও যোগাযোগের ক্ষেত্রে আদিলের ভাষা অনেকটাই নীরব, নিথর কিংবা দুর্বোধ্য বলা চলে। ওর বলার ভাষা তাই রঙের ভাষা। ছবি এঁকে এঁকে নিজের প্রাণের কথাটি বলতে শিখেছে আদিল। আজকের অল্প স্বল্প গল্প ইতিহাস, ঐতিহ্য আর সুন্দরের আঁকিয়ে আদিল হকের গল্প। চলো 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 করি অল্প স্বল্প গল্প জন্মের পর 8-10টা শিশুর মতোই বেড়ে উঠেছিল আদিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ধরা পড়ল সমস্যাটি। সে ঠিক অন্যদের মতো স্বাভাবিক আচরণ করছে না, নিজের প্রয়োজন অপ্রয়োজনের কথাটি ঠিক বলতে পারছে না। মা ডক্টর লিডি হক বুঝতে পারলেন সে অটিজমে আক্রান্ত। ভবিতব্যকে মেনে নিয়ে আদিলের জন্য খুঁজতে লাগলেন নিরাময়ের বিভিন্ন পথ। লিডি হক পড়াশোনা করেন ইংল্যান্ডের অক্সফোর্ডে। আদিলের জন্ম ইংল্যান্ডে। বিলেতে পড়া ডক্টর লিডি হক তার ক্যারিয়ার বিসর্জন দিয়ে সম্পূর্ণ নিয়োজিত করলেন নিজেকে তার এই অটিস্টিক ছেলে আদিলের পেছনে।
মা ডক্টর লিলি হকের মুখে শোনা যাক অটিজম কি ও আদিলকে নিয়ে তার অটিজমের সাথে দীর্ঘ পথ পাড়ির কাহিনী। অটিজম যে রোগটি, এটি একটি ডেভেলপমেন্টাল প্রবলেম। এটা ঠিক মানসিক ইলনেস, যে মেন্টাল ইলনেস যেটা আমরা চিন্তা করি, ঠিক সেটা না। একটা একটা বাচ্চা স্বাভাবিকভাবে যে মানসিক বিকাশ যেটা ঘটে, সেটা কিন্তু অটিজমে বাধা পড়ে। এবং এটাতে আমরা যে স্বাভাবিকভাবে আরেকজনের সাথে যে যোগাযোগ করি, হাব ভাব মানে আচার ব্যবহার দিয়ে যে একটা ভাবের যে আদান প্রদান যে আমাদের ঘটে, সেটা কিন্তু ঠিক হয়ে ওঠে না, মানে ফুটে ওঠে না একটা অটিস্টিক শিশু। তাছাড়া এদের আরও অনেক সমস্যা আছে। এদের কল্পনা শক্তিটা সীমিত। এদের যে আই কন্ট্যাক্ট যেটা বলে, যে আমরা যে কথা বলার সময় যে আরেকজনের দিকে যে তাকায়, সেটা কিন্তু এদের জন্য খুব কঠিন ব্যাপার। ওরা যে ইচ্ছাকৃত যে এরকম করে কিংবা ব্যবহার করে সেটা তো না, ওদের সমস্যা আছে বলে। অনেক ধরনের সেন্সরি প্রবলেম এর সাথে জড়িত। এখন কিন্তু অ্যাওয়ারনেসটা আসছে খুবই মানে আস্তে আস্তে। এবং আমরা যদি মানে মনে করি যে একটা বাচ্চা কেন চিৎকার করছে, কেন সে ঝাপাঝাপি করছে, কেন হাত নাড়াচ্ছে এভাবে, আর আমাদের বুঝতে হবে যে এটা আসলে সে ইচ্ছাকৃত করছে না, এটা হচ্ছে তার যে সেন্সরি, তার যে মস্তিষ্কে যে নার্ভ, এগুলোর একসাথে মিলে কাজ করছে না বলে। আদিল এখন 16 বছর, ও অটিজমে ওর ধরা পড়েছে ওর যখন বয়স 4। কিছু কিছু ব্যাপারে একটু মানে সন্দেহ হচ্ছিল যে ও ঠিকভাবে যেন ডেভেলপ করছে না। তার মধ্যে হচ্ছে যে একই খুব মেইন একটা প্রবলেম যে এটা স্পিচ ডিলে, এবং এটা প্রায় অটিস্টিক বাচ্চাদেরই হয়। স্পিচ ডিলেই কারো কারো কিন্তু মানে মানে নন ভার্বালি থেকে যায়, কিন্তু আদিলের কিছু কিছু কথা আসছে কিন্তু খুবই দেরিতে, কিছু এসেও কিন্তু আবার চলে গেছে। এটাও একটা কিন্তু খুব একটা কমন ফিচার। একই তো স্পিচ ডিলে ছিল, তারপরে কিন্তু ও খুব আইসোলেটেড, কারোর দিকে তাকাতো না, ওর নিজের আপন মনে আপন ভুবনে যেন ও ঘুরে ফেরা মানে ঘুরত। ওর পছন্দ ছিল কাগজ ছেঁড়া, তারপর গাছের পাতা এগুলো দিয়ে নাড়াচাড়া করা, কিন্তু মানে খেলনা দিয়ে যে খেলা, কারোর সাথে মানে কারোর দিকে হেসে হেসে কিছু কথা বলা, এই কিছুই ছিল না। ও যখন বয়স আড়াই, ওর এই সব সমস্যা বিশেষ করে যে স্পিচ ডিলে নিয়ে চিন্তায় পড়ে ইংল্যান্ডে আবার নিয়ে যায়। অ্যাসেসমেন্টের পরে দেখা গেল যে ওর ফ্লুইড জমে আছে মিডল ইয়ারে, মানে ওর কানের ভিতরে ফ্লুইড, যেটা বলে গ্লু ইয়ার। ডাক্তার তখন বললেন যে ওর একটা ছোটো একটা অপারেশন হলে পরে ওর হিয়ারিংটা ইমপ্রুভ করলে ও আপনি আপনি কথা বলা শিখে যাবে, কমিউনিকেট করবে। আর উনি এটাও বললেন যে দেশে চলে আসার জন্য, এবং ওকে এখানে এসে নিয়ে এসে একটা নার্সারি স্কুলে ভর্তি করায়। কিন্তু ওর যেহেতু সমস্যা অন্যরকম, ওর কথাটা পিক আপ করেনি। আর আস্তে আস্তে করে ওর কিন্তু আরও কিছু আচরণগত প্রবলেম খুব প্রাধান্য পায়। সেই কালে কিন্তু বাংলাদেশে কোনো স্পেশাল স্কুল, এমনকি ডায়াগনোসিসও সেই সময় সঠিক হতো না। এরকম মানে লোকজন খুব কম ছিল, পার্সোনাল খুব প্রফেশনাল খুব কম ছিল। তো হতাশ হয়ে আবার দেশ ছাড়লাম। ইংল্যান্ডে যে আদিল প্রথমে ভর্তি হয় একটা অপরচুনিটি প্লে গ্রুপ, ওইখানে 1 বছর থেকে, তারপর একটা অটিস্টিক ইউনিটের সাথে ও জড়িত হলো, এবং ওইখান থেকে একজন টিচার ওকে, ওনার নাম জুডি হোলসওয়ার্থ,
উনি আদিলকে কিছু সময় অটিস্টিক ইউনিটে পড়াতেন, কিছুটা বাসাতে এবং কিছুটা একটা মেইন স্ট্রিম স্কুলে। এই যে মিক্সড প্যাকেজ দেওয়া সত্ত্বেও কিন্তু আদিলের বিহেভিয়ার প্রবলেম কমতি দেখা যায়নি, বরঞ্চ বাড়তি থাকলো। তখন একটা আমি বই পড়ি, বইটার নাম হলো সানরাইজ। এই সানরাইজ বইটি পড়ে আমার আসলে জীবনের মোড়টা, আমাদের সব আমাদের পুরো ফ্যামিলির মোড়টাই ঘুরে গেল, বিশেষ করে আদিলের। কারণ এই বইটাতে দেখলাম যে একটা অটিস্টিক শিশুর মা বাবা তার সাথে একটা অন্যরকম একটা অ্যাপ্রোচ নিয়ে কীভাবে ওর জগতে ঢুকে গেল, ওকে অনুকরণ করে, ওকে অনুসরণ করে ওর জগতে ঢুকে গিয়ে ওকে ওই জগৎ থেকে বেরিয়ে নিয়ে আসতে পেরেছে। তো ওরা এখন একটা ইনস্টিটিউট চালাচ্ছেন আমেরিকাতে, ওটার নাম অপশন ইনস্টিটিউট। ও বাবার আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম অপশন ইনস্টিটিউটে আমরা আদিলকে নিয়ে যাব, দেখব যে ওইখানে আমরা কি কোনো কিছু করতে পারি কি না আদিলের জন্য। তো ওইখানে গিয়ে আমরা একটা পরিপূর্ণ একটা অন্যরকম পরিবেশ দেখলাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে যেভাবে হোক আমি অক্সফোর্ডে ফিরে গিয়ে এরকম একটা প্রোগ্রাম, হোম প্রোগ্রাম আমি এটা চালু করব। এবং আমিও খুব লাকি ছিলাম অক্সফোর্ডে যে ফিরে গিয়ে যে সাপোর্টটা আমার ছিল, অল্প কয়েকজন টিচার। আমরা প্রথমে আদিলকে শুধু ঘরেই স্টিমুলেট করতাম, আমার তখন একটা আলাদা ঘর দেওয়ার কোনো উপায় ছিল না, আমার নিজের বেডরুমের সমস্ত ফার্নিচার ফেলে দিয়ে ওইটায় আমি আদিলের প্লে রুমটা বানালাম। এবং ওখানেই আমরা শুরু করলাম যে আদিল যে কাজই করতো না কেন আমরা ওটাতেই যোগ দিতাম, ও যদি কাগজ ছিঁড়তো আমরা তাই করতাম, যেটাই করতো আমরা তাই করতাম, ব্যবহার করলে মানে যেটাই সে শব্দ করতো আমরা সেই শব্দই অনুকরণ করতাম। Very beautiful picture of Tutankhamun and his queen on Cassinamon. সাত কি সাড়ে সাত বছর বয়সে ওয়ার্ল্ড হিস্ট্রি নামে একটা বই আদিলকে নিয়ে যায় প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সময়ে। ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি আদিলকে অনুপ্রাণিত করে, ইতিহাসের ধূসরতার মাঝে আদিল পায় ছবি আঁকার প্রণোদনা। সেই সময়ে সাত বছর বয়স থেকেই শুরু হয় মিশর রাজ তুতেনখামেনের ছবি দিয়ে আদিলের রঙের মিশর করা। ও নিজে নিজে কিন্তু ওর এই আঁকাটি ডেভেলপ করে। ও যখন 9 বছর তখন একটা গ্রুপ এক্সিবিশনে সে যোগ দেয়, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অটিজম কনফারেন্স একটা হচ্ছিল, ওখানে ওর 4টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট ড্রয়িং আর কি ড্রয়িং, কিন্তু ওর সেই সময় ছিল একটা ম্যাগনেটিক বোর্ডের উপরে। আস্তে আস্তে আমরা ট্রান্সফার করলাম পেপার অফার কর, মানে কাগজ, তারপর মানে পেন্সিল, রঙিন পেন্সিল, তারপর কালি, আস্তে আস্তে করে তুলি। ও নিজেই আস্তে আস্তে করে ও নিজে বলতো যে আই ওয়ান্ট অয়েল পেইন্ট, আই ওয়ান্ট ব্রাশ। তো ও যেটা যেটা চাইতো ওইভাবে আমরা অফার করতাম, এবং যেহেতু ওর নিজের একটা আগ্রহ ছিল, মোটিভেশন ছিল, ও এভাবে ওর ইন্টারেস্টটাও খুব বেশি মানে দ্রুত আর কি মানে ওর স্কিলটা বেড়ে যায়। ২০০০ সালে আদিল মা বাবার সাথে একেবারে দেশে ফিরে আসে। আদিলকে ভর্তি করানো হয় মোহাম্মদপুর অটিস্টিক সেন্টারে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি আদিল বাইরের জগৎটাকে জানতে লাগলো। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় মায়ের সাথে বেড়াতে যায় সে।
কিছুদিনের মধ্যেই ঢাকার সবগুলো গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে আর্ট গ্যালারিগুলো দেখা হয়ে গেল আদিলের। আর্ট গ্যালারি যেন আদিলের এক দুরন্তপনার স্থান। অফুরান আনন্দে আর্ট গ্যালারির রঙিন ভুবনে আদিল দৌড়ে বেড়ায় এক রঙিন উচ্ছলতায়। এভাবে গ্যালারি ভ্রমণেই পরিচয় তার শিল্পী হামিদুজ্জামানের সাথে। ভাষাহীন আদিলের কথা না বুঝতে পারলেও শিল্পী হামিদুজ্জামান বুঝতে পারেন আদিলের রঙের আঁচড়। আদিলকে আমি চিনি দীর্ঘদিন ধরে, প্রায় 3 বছর। তো আদিলের আমি ছবি যখন প্রথম পরিচয় তখন তার আমার কাছে যখন এলো রং কাগজ নিয়ে বসে গেল ফ্লোরে ছবি আঁকতে, তো আমি দেখলাম খুব দ্রুত ড্রয়িং করে, দ্রুত আমার সামনে কিছু ড্রয়িং করলো। ওর যে কাজের ভিতরে ড্রয়িংগুলোর একটা মুড মোটিভ, যেটা বলবো একটা ইজিপশিয়ান একটা মোটিভ তার ভিতরে আছে, যে খুব খুব সুন্দর ড্রয়িং করে। আবার কিছু জায়গায় স্পেস ছেড়ে দেয় যাতে আদিলের ছবিকে একটু আলাদা করে আমরা দেখি, দেখতে পাই যে তার একটা কম্পোজিশন সেন্স ড্রয়িংটা করে, খুব ডিটেল কিছু ড্রয়িং করে। আর এই যে তার একটা স্পন্টেনিয়াস জিনিস তার ড্রয়িংয়ের ভিতরে আছে, যেহেতু খুব দ্রুত করে তার ভিতর থেকে যেটা বেরোয়, যেটা আমরা বলি অবচেতন মনের থেকে যেটা বেরোয়, সেই জন্য একটা ক্রিয়েটিভ ইয়ার ভিতরে থাকে ওর, কারণ জিনিসটা তার একদম ভিতর থেকে আসে। আর আদিলের পেন্টিংয়ে কিছু ড্রয়িং কিছু রং মিলিয়ে যে স্পেসটাকে ছেড়ে দেওয়া, যে সব মিলিয়ে একটা ভালো লাগার ব্যাপার থাকে। তো এই যে একটা বোল্ড কিছু লাইন, তারপর কালার কম্পোজিশন একটু ভিন্ন, আমরা দেখি গোল্ড একটা গোল্ড কালারের ব্যবহার, তাতে একটু গ্রিনিশ কালার মিলিয়ে পুরোটা মিলিয়ে একটা ছন্দ, যেটা ছবিটাকে উতরে একটা অন্য অন্য জগতে নিয়ে যায়। ও যখন বয়স 13-তে পড়লো, ও নিজে চেয়েছে বার্থডে আর্ট এক্সিবিশন, ঠিক তাই হলো আরিয়েল সেন্টারে। পরে ও যখন ওর 16 বছর হওয়ার সময় ও আবার বললো যে এরকম বেঙ্গল গ্যালারি সে একটা এক্সিবিশন চায়, তাই হলো। এবং আমরাও খুবই লাকি ছিলাম যে এখান থেকেও আমরা মানে এরকম একটা অ্যাকসেপ্টেন্স পাওয়া একটা বিরাট ব্যাপার এই বাচ্চাদের। বেঙ্গল গ্যালারি আপনারা তো জানেন যে অনেক মানে প্রতিষ্ঠিত মানে শিল্পীরা জায়গা, মানে একটা 16 বছরের ছেলেকে একটা সুযোগ, এভাবে একটা সুযোগ, এটা কম মানে শুধু বাংলাদেশ না, এটা কম দেশে আপনি দেখবেন, আপনারা দেখবেন। আমাদের বাচ্চাদের জন্য মা বাবাদের একটা বিরাট একটা একটা রোল আছে, তার সাথে টিচারদের, মানে আমরা একসাথে হয়ে মানে মা বাবা টিচার একসাথে একভাবে আমরা বাচ্চাদের সাথে যদি আমরা কাজ করি, প্লাস সমাজ থেকে আমাদের বাচ্চাদের যদি অ্যাকসেপ্টেন্স, আমরা বাচ্চারা মানে যে যে অটিজম তো একটা স্পেকট্রাম, কেউ সিভিয়ার কেউ মাইল্ড কেউ মাঝামাঝিতে, ও যেরকমই থাক না কেন, সে ভার্বাল হোক নন ভার্বাল হোক, তার আচরণগত সমস্যা থাক না থাক, কিন্তু সমাজ থেকে যদি অ্যাকসেপ্টেন্স পায়, ফ্যামিলি থেকে যদি অ্যাকসেপ্টেন্স পায়, তাহলে আর একটু যদি সাপোর্ট পায়, তাদের উন্নতি হবেই হবে। তোমার
চলো 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 করি অল্প স্বল্প গল্প, গল্প স্বল্প অল্প, অল্প স্বল্প গল্প, গল্প গল্প।